শীত শেষে চলছে বসন্তকাল, গাছের সকল পাতাগুলো ঝরে গিয়ে গজিয়েছে নতুন পাতা, চারিদিকে শুধু সবুজের সমারোহ। এ যেন প্রকৃতিতে এক অন্যরকম সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। পুরনো পাতাগুলো ঝরে গিয়ে নতুন পাতার জন্ম নেওয়ায় গাছে গাছে জেগেছে নতুন প্রাণ। চাঁদপুরের কচুয়ায় বছরের এই সময়টা সকল প্রকারের গাছগুলোতে নতুন পাতায় একাকার হয়ে যায়। এ দেখে মনে প্রশান্তির সৃষ্টি হয়, যে কারো ভালো লাগবে এই অপরূপ সৌন্দর্য প্রদর্শন করলে। বসন্ত আসলে গাছের পাতা জন্মে, প্রকৃতিকে করে সৌন্দর্য ভরা। এই সময়টা নতুন রূপে ছেয়ে যায় গোটা বৃক্ষরাজি। শিক্ষার্থী মোহাম্মদ ফয়সাল রাব্বি বলেন, বসন্তকাল আসলে গাছের সকল পাতাগুলো নতুন করে ফুটতে শুরু হয়, চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখা যায়, ফলে এক অন্যরকম সৌন্দর্যের সৃষ্টি হয়। কৃষক মোহাম্মদ গোলাপ শাহ বলেন, জমিতে প্রচণ্ড রোদে বসে কাজ করছি, কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায় তখন সবুজ গাছের নিচে বসি, এতে শরীর ও মন দুটোই ভালো লাগে। কথায় আছে, গাছ লাগান পরিবেশ বাঁচান। যদি পৃথিবীতে কোনো ধরনের গাছ না থাকতো তাহলে পৃথিবীটা মরুভূমি হয়ে যেত আর এখানে বসবাস করা যেত না। গাছ আমাদের অক্সিজেন এবং ছায়া প্রদান করে। কালবৈশাখীর ঝড়, তুফান ও প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে গাছই আমাদের রক্ষা করে। তাই আমরা যত বেশি গাছ লাগাবো তত বেশি বাসযোগ্য হবে আমাদের এই পৃথিবী, প্রজন্ম পাবে সুন্দর সুশীতল চমৎকার এক নতুন আগামী। আমি প্রচণ্ড রোদের মধ্যে মাঠে কাজ করি, রোদের তাপমাত্রা বেশি দেখলে তখন আমি এই সবুজ গাছের নিশা ইসা হয়তো একটু ঠান্ডা বুক করি। গাছের সব পাতা ঝরে গিয়ে নতুন পাতা জন্মেছে, চারিদিকে শুধু সবুজের সমারোহ, এটা প্রকৃতিকে একটা অন্যরকম সৌন্দর্যের সৃষ্টি করছে। কথা আছে, গাছ লাগান পরিবেশ বাঁচান। পৃথিবীতে যদি কোনো ধরনের গাছপালা না থাকতো তাহলে এই পৃথিবীটা মরুভূমি হয়ে থাকতো আর এখানে কোনো মানুষ বসবাস করতে পারত না। বৈশাখী ঝড়, তুফান, প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে আমাদের এই গাছই রক্ষা করে থাকে। তাই বেশি বেশি গাছপালা রোপণ করার জন্য পরামর্শ দিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা। হাবিবুল ইসলাম সুমন, চ্যানেল 23, কচুয়া, চাঁদপুর।